হ্যালো গাইস, দিস ইজ স্কাই, আর তোমরা দেখছো উচ্ছে স্পাডা। আজকে আমরা এসে গেছি দমদম স্টেশনের এদিকে, দমদম মেট্রো। তো আমরা যাচ্ছি আজকে ভিউয়ার ডিসক্রেশন ইজ অ্যাডভাইজড তাপস পালের খবর দেখতে। তাপস পাল, তাপস পাল, তাপস পাল, তাপস পাল, সরি, চন্দননগরে যাচ্ছি আমরা। একটা নতুন দিন, আর নতুন দিনে সবাইকে স্বাগত। এরকম ভাবে বলতে হয়। তো আমরা যাচ্ছি চন্দননগর, কি করতে আমি জানি না। না, আমরা অ্যাকচুয়ালি দুটো বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, আমাদের এসপার্টার মেম্বার্স। তো আমি আমার বন্ধুদের সাথে এসে গেছি, সব এক এক করে এসে গেছে। এ বোধ হয় কোথা থেকে এসছে আমি জানি না, এ তো নাগের বাজার থেকে এসছে, এ আমার বাড়ির এখান থেকে এসছে। তো লাইক এরপরে আমাদের রুটের ডিটেলসটা স্বপ্নেশ বলে দেবে। তো স্বপ্নেশ, ওভার টু ইউ। অ্যাজ ইউজুয়াল আমি আজকে আবারও রিপোর্টার। তো আমরা এই মুহূর্তে দমদমে আছি, দমদম থেকে একদম স্ট্রেট কাট ডানকুনি লোকাল ধরবো, ডানকুনি লোকাল ধরে বালিহল টানবো, বালিহল থেকে বালিতে যাব, নেমে হেঁটে যাত্রাপথ একদম। ভাই আমি বলতে পারবো না, ঠিক আছে, আমি 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 বিড়ি খোট্টর নই, তো আমার পক্ষে বলা সম্ভব না। বিড়ি খাসি না? আমি বিড়ি খাই না, আমি বিড়ি খাই না, আমি সিগারেট খাই। আচ্ছা, আমি বিড়ি খাই না, আমি সিগারেট খাই। হ্যাঁ, আমি সিগারেট খাই। হ্যাঁ, দ্যাট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ওকে। হ্যাঁ, তো অ্যাজ ইউজুয়াল যেটা বলছিলাম যে বালিহল্ট নেমে বালিহল্ট থেকে পায়ে হেঁটে বালি স্টেশন, বালি স্টেশন থেকে যথারীতি মানকুণ্ডু, মানকুণ্ডু নেমে তারপর আমাদের আরও লোকজন আছে, দেখা তো হবেই ব্লগে, দেন জানতে পেরে যাবো বাকিটা। ও তাপস পালের কবর দেখতে আসবে, ওখানে ফুল দেবে। ভাই ভিডিও কপিরাইট না করে দেয় ভাই। তো বেসিক্যালি আমাদের মোটামুটি আমাদের সাউথের গ্রুপ চলে এসছে, তো আমরা যাচ্ছি এখন ডানকুনি লোকাল ধরতে দমদম স্টেশন থেকে। তো আমাদের আজকের ন্যাভিগেশন স্পন্সর স্বপ্নেশ মল্লিক। স্বপ্নেশ, তোমার চ্যানেলের ব্যাপারে একটু বলে দাও। আমার চ্যানেলের নাম হচ্ছে দি স্লেয়ার ম্যান, আমার মিউজিক চ্যানেল, যান চেক করুন, আশা করি ভালো লাগবে। দি টিএইচই আর স্লেয়ার ম্যান, SLAYERMAN। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, দি স্লেয়ার ম্যান একসঙ্গে, দি স্পেস স্লেয়ার ম্যান, খুঁজে নিন। কমেন্ট সেকশনে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, টিপে সাবস্ক্রাইব করে দাও। সব ট্রেনে উঠে গেছি, এবার বালিতে যাব, বালি খেতে খেতে, ধুলো বালি, বালিতে ছোড়া বালি, পায়ে থেকে ছোড়া বালি আমরা ঢুকে যাব। বালি না, বালি আমরা দমদমে স্টেশন মাস্টার কে নিয়ে এসেছি, সব শিডিউল জানে, আমরা কিছু জানি না। বালি যাব, তারপরে আইসক্রিম খাবো নাকি? অ্যাকচুয়ালি বালিতে গিয়ে আমরা আরো আমাদের দলের পাঁচজন মেম্বারের সাথে দেখা করবো। আরে লাভলি, চিনো না, আই লাভ আইসক্রিম। বাকি মেম্বাররা কোথায়? প্রমিত আসছে, প্রমিত আসছে, আমরা এখন বালি হল্ট স্টেশন থেকে নিচে যাচ্ছি, বালিগঞ্জ স্টেশন, ও বালি স্টেশনে। চশমা, পুরো তাপস পাল, পুরো তাপস পাল, যদি কোন প্রবলেম থাকে টাকা দেবেন, ভিডিও উঠিয়ে দেবো, সোজা কথা। তুই যার কবর দেখতে যাচ্ছিস তার বাড়ির একটা স্টেশন আগে মানকুণ্ডু, চন্দননগর নামবে বলে ভাবতে পারেন? তাও আবার ক্যামেরার পেছনে দাঁড়িয়ে দাঁত খেলাচ্ছে এখন। যাই হোক, মানকুণ্ডুতে গেলে আমাদের আরো দুজন মেম্বার একসাথে অ্যাড হবে, যুবরাজ দা, সায়ন, তারপর মানকুণ্ডু গিয়ে দেখা করছি। আমাদের গ্রুপের হিরো চলে এসেছে, সোয়াগ দেখুন ভাই, সোয়াগ,
পেছনে কে এটা? আকাশ কোথায়? ও সব এসে গেছে এক এক করে, আসতে পারেনি। আচ্ছা স্যার, আপনাকে তো আপনি এখন আমাদের মানকুণ্ডুতে নিয়ে এসছেন। সেটা জানার দরকার নেই, তুমি গেলে দেখতে পাবে। এরপর আমরা যাব হচ্ছে চার মন্দির তলা। সুন্দরী মামুনি আছে কিন্তু তোকে বার্তা দেবে না। এগুলো ছেলেদের নিয়ে এসছি। আচ্ছা, তো সেখান মেয়েরা পড়ে যাবে। এবার সেখান থেকে আমরা যাবো হচ্ছে গোঁদলপাড়া, বেশোহাটা। এই মা, তোরা ব্লক করছিস না দেখি বলো গুড মর্নিং। আমি এপাস থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছিলাম, তো আমি থার্ড ক্যামেরা আর সায়ন সেকেন্ড ক্যামেরা রেকর্ড করেছে, তো কোনো চাপ নেই। আপাতত তো আমার এত অব্দি মানকুণ্ড অব্দি আনার দায়িত্ব ছিল, আমি নিয়ে এসেছি। এবার ব্যাক টু যুবরাজদের, যুবরাজদের যা বলবে এবার রুট প্ল্যান তাই, আমি এখান থেকে কিছু চিনি। আমি আবার প্রথম থেকে শুরু করি, কারণ না টোটাল মানে দায়িত্ব নিয়ে পুরো দেওয়াল ধরিয়ে এক পা তুলে গাড়া। ঠিক আছে, তো সবার আগে আমরা মানকুণ্ডুতে নেমেছি। এখান থেকে আমরা মানকুণ্ডু স্টেশন রোড হয়ে আমরা যাবো হচ্ছে তেমাথা জ্যোতির্ময়। সোরের বাচ্চা ব্যাপারটা হচ্ছে আমাদের যে নেক্সট ট্যুর গাইড তার এখন বড় হয়ে গেছে, ভিডিওতে আসতে চায় না। আমরা এত খিল্লি করেছি, এত খিল্লি করেছি খেপে গেছে। আমাদের রুট প্ল্যান করছে এই যে যুবরাজ, আবার চলে আসছে এক্ষুনি 5,000 টাকা দেবে। এই সামনে পিস্তল নে, এই ফুকছে মা দেখছে কিন্তু ভিডিওটা। মোটামুটি মানকুণ্ডু থেকে আমরা অনেক লোকেশন গেলাম। অবশ্যই আমরা মানকুণ্ডু স্টেশন রোড ধরে আমরা তিনটে ঠাকুর দেখবো। সেখান থেকে আমরা যাবো হচ্ছে জ্যোতির্ময়, তেমাথা জ্যোতির্ময়, খুব প্রসিদ্ধ পুজো। সেখান থেকে আমরা যাবো অম্বিকা কালনা, তারপর হচ্ছে গোঁদলপাড়ায়, সেভাবে ঘুরে আমরা যাবো হচ্ছে বেশোহাটা। বেশোহাটা থেকে আমরা যাবো হচ্ছে চন্দননগর স্ট্যান্ড, যেটার প্রসিদ্ধ অনেক বছর ধরে। ক্লাব নাকি এগুলো? প্রত্যেকটাই ক্লাব বা পূজা কমিটি, যাই বলিস না কেন, তোরা যাবি একটা একটা করে দেখবি, ব্লগ বানাবি। আমি সাথে আছি, আমি পাশে আছি। আমরা তাপস পালকে পেয়ে গেছি। তাপস পাল, তাপস পাল, তাপস পাল, সঙ্গে আছে তাপস পাল। তোর বাড়ি? তো আমরা যাচ্ছি এখন বৈদ্যবাটি। বৈদ্যবাটি তোর বাল কোথায় যাচ্ছি জানি না, মানকুণ্ডু আমরা। আচ্ছা মানকুণ্ডু এসেছি, এবার যাচ্ছি শামকুণ্ডু, তাই নাকি? অন আ সিরিয়াস নোট, যারা দেখছো বাবা মার থেকে দূরে দেখো, বহুত খিস্তি, বহুত বাওয়াল হবে ব্লগটা, আরও ক্যাজরা হবে। আচ্ছা আমরা মানকুণ্ডু ঠাকুরগুলো আগে দেখবো। তো বেসিক্যালি জগদ্ধাত্রী পুজো আমাদের যেমন কলকাতার দুর্গা পুজো ফাটিয়ে পুজো করা হয় ধুমধাম করে, তো জগদ্ধাত্রী পুজো সেম। সব বন্ধুরা মিলে যাচ্ছি, মানে এসে গেছি, আরও একজন একটা দিদি আসবে, সেই দিদিকে আমরা পিক আপ করবো, তারপরে দিদিকে নিয়েও ঠাকুর দেখবো। এসে গেছি আমরা এখন মানকুণ্ডুর খুকুমনি ক্লাবে, মানকুণ্ডুর সার্বজনীন পূজা কমিটি। আচ্ছা এটা হচ্ছে মানকুণ্ডু সার্বজনীন পূজা কমিটি, মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। আচ্ছা আবার মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, সুন্দর একটা প্যান্ডেল করেছে। এটা আমার ফার্স্ট জগদ্ধাত্রী পুজো, আর ব্লগও ফার্স্ট হচ্ছে, দেখে বেশ ভালোই লাগছে। আমাদের 2 ঘন্টা লেট হবে, এরা দুটো মাছ কিনতে চলে এসছে। ব্যাস এবার প্রমিত এখানে সবকটা ট্যাঙ্কি কিনে ফেলবে। এ দেখুন যারা খুব ভক্তি, প্রচণ্ড ভক্তি ঠাকুরের প্রতি, মাছেও দেখতে চান ঠাকুরের মূর্তি, কিনে ফেলুন এটা সোজা মানকুণ্ডুর এই অ্যাকোয়ারিয়ামে, সরকারি হবি হাউস, হবি হাউস। আসুন আর শিব ঠাকুরকে কিনে নিন, শুধু ঠাকুর করেই যে শিব ঠাকুর রাখতে হবে তার কোনো মানে নেই, অ্যাকোয়ারিয়ামও থাকতে পারে।
নতুন পাড়ায় বেশ অনেক বছরের পুরনো পুজো। আমরা যখনই মানকুণ্ড চন্দননগর অঞ্চলে আমরা জগদ্ধাত্রী পুজো দেখতে আসি, এই দেবীমার প্রতিমা দেখা আমরা কখনো স্কিপ করি না। এবার দেখা যাক কেমন লাগে আপনাদের। আমি তো অনেক কিছুই দেখছি, মজা পাচ্ছি, একেবারে চলমান প্রতিমা। প্রত্যেকবার অর্জুন সামনে চলে যায়, হা করে চারিদিকে তাকায়, বুঝতে পারে না কি হচ্ছে। দুদিন পর দেখবি ড্যাফোডিলস লিখে ছুঁড়ে মারছে কপাল। তো আমরা এখন এসে গেছি নতুন পাড়া চন্দননগর, নাকি মানকুণ্ডু চন্দন পুরো গোলাচ্ছি, মানকুণ্ডু চন্দন কি মানকুণ্ডু কি জায়গাটা, নতুন পাড়া মানকুণ্ডু। অনেক প্রতিমা দেখতে পাচ্ছি, আই মিন অনেক প্যান্ডেল দেখা হয়েছে আমাদের, সুন্দর সুন্দর মানে কাজ করা হয়েছে। জাস্ট দেখুন কি সুন্দর প্যান্ডেল করেছে, চারিদিকটা কি সুন্দর সাজানো। এবার আমরা কোথায় এসেছি? নিয়োগী বাগান, এখন আমরা আছি মানকুণ্ডু নিয়োগী বাগানে। নিয়োগী বাগানে আমরা, এটা 33rd ইয়ার, 33 বছরের পুজো নিয়োগী বাগানের, অসাধারণ পুজো। ওফ, ফাইনালি প্রতিমা দর্শন। তো আমাদের এখন ফুচকা পার্টি হচ্ছে, আমাদের আজকে ফুচকা স্পন্সর চিন্তন দা। যতদূর খবর পাওয়া যাচ্ছে চিন্তন দা লোন নিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে, পিএনবি লোন নিতে হচ্ছে, ব্যাকআপে ক্রেডিট কার্ড। এই তো চন্দননগরের সেরা ফুচকা, পুরো গ্রুপ নিয়ে চলে এসেছি। আমরা এখন চলে এসেছি সার্কাস মাঠে, সার্কাস মাঠে একদম ছোটর মধ্যে কম্প্যাক্ট পণ্ডব পড়েছে এখানে। তো আমরা ভেতরে গিয়ে দেখবো, একটা প্যান্ডেলে এসেছি, নামটা জানি না, আমাদের গাইড বলবে এবার। দেখুন কি সুন্দর কারিকার্য করেছে, করোনা থিম, ওপরে এগুলো হচ্ছে মিউটেশন, মিউটেটেড ভাইরাস, প্লাস্টিক দিয়ে তৈরি, খুব ভালো ক্রাফটস হয়েছে, নানা রকম মেটেরিয়ালস দিয়ে করা হয়েছে, নট জাস্ট প্লাস্টিক, রাবার, পেপার, স্টিল পাইপস, অনেক কিছু দেখা যাচ্ছে। ভালোই করেছে এই পুজোর এটা। তো আমরা অফিসিয়ালি চন্দননগরে চলে এসেছি, বিশাল বড় প্রতিমা, প্রায় 30 ফুটের হাইট, আগেরটা মোটামুটি 20 কি 25 ফুট ছিল, বাট এটা সিরিয়াসলি 30 ফুট, তিনতলা বিল্ডিং এর মতো লম্বা। এটা আরেকটা প্যান্ডেল ছিল দৈবক পাড়া, দই খেতে খেতে যাবো এবার, চলো। এটা কোথাকার প্যান্ডেল, কি দিয়ে বানানো? এই প্যান্ডেলটা হচ্ছে পুরো একদম কাঁচা হলুদ দিয়ে বানানো, কাঁচা হলুদ দিয়ে। ওই তো একটা হলুদ দেখতে পাচ্ছি, ওটা হলুদ, একটা হলুদ না, ভেতরে পুরো যে উপরে এই এটা করেছে সিলিং, হ্যাঁ হ্যাঁ, ওটাই পুরো হলুদ। আচ্ছা পুরোটাই হলুদ, কাম হয়েছিল না দাদা? আচ্ছা এটা এখানে প্রথমে অনেক কিছু ক্রাফট দেয়া, তো কাঁচা হলুদ দেয়া, জায়গাটার নাম হচ্ছে হাটখোলা মঞ্চাতলা। কি মঞ্চাতলা? হাটখোলা মঞ্চাতলা, হাটখোলা মঞ্চাতলা। না না ভাই দেখ,
মানে বাসতে পারছো না জানি তো ছুটি যেত এই আর্চটা পুরো এখানে এই পুরো আর্চটা হলুদে করা কত 200 না 300 কিলো হলুদ দেয়া এখন সব বরফ কাটা কেটে বার করা হয়েছে এ একজন বরফ চুষছে এবার বরফকে কাটা হবে এ কাটা হচ্ছে বরফ আমি মারলে না তোরা দেখো ওরে এই চলো নষ্ট হয়ে গেল ঠিক আছে ইন্ডিয়ার হাত থেকে আইসিসি ট্রফিটা বেরিয়ে গেল গাইজ আমাদের খাবার দাবার চলে এসছে আমাদের আর্ধেক গ্রুপ ছেড়ে চলে গেছে আমাদের তাদের পায়খানা পেয়ে গেছে আর্ধেক লোক আমাদের ছেড়ে চলে গেছে তাদের আত্মার শান্তি কামনা আমরা এই কি আরামি প্লেটটা না শিফট করে দেবো আরে ওর ইয়ে অত দূর সো গাইজ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অ্যান্ড ইভেনচুয়ালি আমরা গ্যাদার আপ করছি আমাদের এইবারও স্পেশালি এই মিট আপটাও একজন হারিয়ে গেছে সেটা হচ্ছে আমাদের অনিশা দি শি ইজ লস্ট তো আমরা এখন যাব তাকে খুঁজে আনবো তারপরে আবার রিগ্রুপ করে রেস্ট ঠাকুর দেখবো অ্যান্ড অল সো গাইজ লেটস কিপ গোয়িং দিদি একটু মাস্কটা খুলে হালকা করে মুখটা দেখিয়ে দাও ক্লোজ আপ ক্লোজ আপ সো গাইজ আমাদের রিগ্রুপ হয়ে গেছে আরো পাবলিক আসছে বাট আমাদের সাথে আমাদের স্পেশাল গেস্ট আছে ম্যাঙ্গা কা অনিশা পালিয়ে চলে যাচ্ছে অনিশা বিশাল ইন্ট্রোভার্ট ওয়ান অফ দ্য লেজেন্ডারি ম্যাঙ্গা কা ইন ওয়েস্ট বেঙ্গল একটু কিছু বলো আরে ব্লগ হচ্ছে এদিকে শৌচালয় এগুলো সেলিব্রিটিদের ফার্স্ট ওয়ার্ল্ড প্রবলেম এগুলো হতেই থাকে সেলিব্রিটিদের মধ্যে মুখটুক দেখাবে না কিন্তু ওয়ান অফ দ্য ফেমাস আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য ফেমাস ম্যাঙ্গা আর্টিস্ট আনডাউটেডলি আমাদের অনিশা দি তো এখন খানিক করে এরকম চলতে থাকবে সেলিব্রিটি আর ফার্স্ট ওয়ার্ল্ড প্রবলেম লেস্ট বাকিটা দেখা যাক কি হয় সবাই সবাই গ্রুপে চলে এসছে আমাদের তো ফাইনালি আমাদের পুরো গ্রুপ রিগ্রুপ হয়ে গেছে সব পাবলিক আছে এবার আমরা একটু ঘাটে বসবো রানীঘাটের চন্দননগরে রিল্যাক্স করে দেন আমাদের বাড়ি ফেরা হবে তো আমাদের ফাইনালি রিগ্রুপ হয়ে গেছে এখানে এখানে সবাই কটন ক্যান্ডি খাচ্ছে তো এটা আমাদের চন্দননগরের ব্লগ ছিল থ্যাংক ইউ গাইজ খুব ভালো লাগলো চন্দননগর বল সবাই বল উই লাভ চন্দননগর আরে হচ্ছে আমাদের তাপস পালের পারফেক্ট কসপ্লে গাইজ আমাদের চন্দননগরের ট্রিপ ভালোই সাকসেসফুল হলো থ্যাংকস টু আমাদের ইউরাজ দা স্বপ্নেশ ভাই আরো অনেকে সায়ন একটা মাঙ্গা লেখিনি আপাতত আমাদের জন্য লিখবে 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 যদি ভিডিও ভালো লাগে
লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর এরকম যদি ব্লগস ভালো লাগে কমেন্টে জানাও। সো সো গাইজ, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, সি ইউ সুন ইন দ্য নেক্সট ব্লগ।